অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা জাতির জন্য লজ্জার বিষয়। এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীর নিবাস হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকার প্রধান আরও বলেন, বাংলাদেশের উপর যাতে কোনো কালো থাবা না পড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এবছর ৩০,০০০ বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরি করে দেওয়া হবে। এ প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এলাকায় একতলা পাকা ঘর তৈরি করে দেওয়া হবে। ৪,১১৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের প্রতিটি ঘরে 2 বেড, ডাইনিং, কিচেন ও 2টি টয়লেট সহ ৬৩৫ বর্গ ফুট আয়তনের বীর নিবাস নামে তৈরি করা হবে। বুধবার এ প্রকল্পের ৫,০০০ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর 15ই আগস্টের পর দেশে মুক্তিযুদ্ধের সকল কার্যক্রম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। স্বাধীনতা বিরোধী অপশক্তি যাতে আর কোনোদিন ষড়যন্ত্র করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। ৭৫-এর জাতির পিতাকে হত্যার পর একদিকে যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে রেহাই দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে পুরস্কৃত করে, অপরদিকে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে যারা ছিল তাদেরকে ক্ষমতায় বসায় এবং তারাই প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা, তারাই ক্ষমতায়। স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধারা তখন সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে পড়ে। হ্যাঁ, কিছু দালাল শ্রেণী ছিল, তারা এইসব সরকারের সাথে হাত মিলাতে পেরেছিল, কিন্তু অধিকাংশ মুক্তিযোদ্ধাই কিন্তু সম্পূর্ণ অবহেলিত থেকে যায়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার যেন মর্যাদা ও সম্মানের সাথে জীবনযাপন করতে পারে সেজন্য আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানান তিনি। ৭১ সালে যারা অস্ত্র তুলে নিয়ে জাতির পিতাটাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছে, আমাদের বিজয় এনে দিয়েছেন, তাদেরকে সম্মান দেখানো এটা আমরা আমাদের কর্তব্য বলে মনে করি। আর সেই জন্যই মুক্তিযোদ্ধারা তাদের যারা মারা গেলে তারা যেন রাষ্ট্রীয় মর্যাদা পায়, সম্মান পায় সেই ব্যবস্থা করেছি। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুর সহ বেশ কয়েকটি এলাকায় মুক্তিযোদ্ধাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।